বৃহস্পতি বাপ রে বাপ র বাপ বৃহস্পতি বাপ। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলা উঠেই দেখছি যে পাশে বসে বসে দিদির ছেলে, বদ্দির ছেলে তোজো লিখছে, ও এরপর পড়তে যাবে, হচ্ছে বৃহস্পতিবার সোমবার এগুলোর বানান লিখছে। যাই গো, আসলাম তাহলে। তুমি যাবে কবে আবার? জামা ষষ্ঠী? শুধু জামা ষষ্ঠী ধরে রেখেছো তুমি? টাটা। এ বাবা রে, এবার ভরবো ব্যাগে। চলো, আমরা বাড়ির সাথে নেমে পড়েছি, এবার গিয়ে টোটো ধরবো। হ্যাঁ গাইস, তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছে আশা করছি। এই যে আমরা বাড়ির সাথে নামলাম, ট্রেনটা চলে গেলো, এবার টোটো ধরতে যাব, টোটোর দিকে যাচ্ছি। তো চলো, স্টেশন তো দাদা বৌদি এখন ফাঁকা। এরপর গাইস আমরা ব্যারাকপুরে নেমে পড়েছি, এবার ঘাটের দিকের অটো ধরবো। ঘাটে যাবো, তার জন্য অটো ধরবো। সারাপুলি ঘাট তো না, শ্রীরামপুর ঘাট, সারাপুলি ঘাট, তাহলে চলে না কিছু করার। এবার ঘাট পাঠাবো, কিছু ঘাটে টিকিট কেটে নিয়েছি, এবার উঠবো। ট্রেনটা ঢুকবে এবার।
তো গাইস নেমে গেছি স্টেশনে, এবার বাড়ির দিকে যাব। স্টেশনে নেমে গেছি, এবার বাড়ির দিকে যাব। তো চলো বাড়ি গিয়ে চেঞ্জ করে স্নান টান করে তারপর আসছি, একবারে আসছি। বাবা কি জ্যাম লেগেছে। তো গাইস বাড়ি চলে এসছি, এই যো বাড়ি ঢুকে গেলাম। তো একটু আইসক্রিম নিয়ে এসেছি ওদের তিন ভাই বোনের জন্য। বিছনা এখনো তোলা হয়নি, তো ড্রেসটা চেঞ্জ করে বিছনা টিছনা তুলে যা কাজ আছে করে একটু স্নান করে রেস্ট নেব। তারপরে আবার চারটেই আছে জুম্বা ক্লাস। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ভালো খুশি খুশি। তো গাই স্নান টান করে ফেলেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, যে জামা কাপড়গুলো পরেছিলাম কাঁচা ধোয়া করে নিয়েছি, আর টুকটাক কাজগুলো করে স্নান করে নিয়েছি। এবার খেতে বসেছি, মেয়েকেও দুগাল খাবো, দিয়ে আমও খাবো, খেয়ে একটু শোবো, রেস্ট নেবো, দিয়ে আবার উঠে তারপরে আবার জুম্বা ক্লাস। তো একবারে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো রান্না হয়েছে ভাত, পটল ভাজা, আলু ভাজা, ডাল, পটল আলুর তরকারি, ব্যাস এইগুলোই রান্না হয়েছে। তো দুটো খেয়ে নেবো, নিয়ে আবার আসছি। শোনো টিভি বন্ধ করো, টিভি বন্ধ করো, এবার একটু শুয়ে নাও, বিকেলে উঠে আবার। তো ভাই স্কুল থেকে উঠে চলে এলাম জুম্পা ক্লাসে, এই যে চেঞ্জ করে যাব। তো চলো তো গাইস ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো চলো আইতি হ্যাঁ। ম্যাডাম রেডি হও, আমাদের দিদুমণিরা রেডি হয়ে গেছে। তো গাইস আমাদের ব্যায়াম হয়ে গেল, এক ঘন্টা ব্যায়াম হয়ে গেলো, এবার মিউজিকের সাথে হবে। একটু সবাই বসে রয়েছে, রেস্ট দিচ্ছে, জল খাচ্ছে, এই যে রিলস বানাচ্ছে। ঘেমে চান হয়ে গেছে, আমি কোনোদিন খাবি না। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, একটু রিলস বানাবো, বানিয়ে ছুটি হয়ে যাবে আমাদের। তো একটু জল দাও তো খাই। তো গাইস আমাদের হয়ে গেছে, নেমে পড়ছি, আজকে একটু দেরি হয়ে গেছে, 6:12 হয়ে গেছে ছুটি ছুটি। চলো
পুরো ঘেমে চুলি ঘেটে আকাকার হয়ে গেছে। আবার ভোরবেলা, ঠিক আছে, দোকান যদি যাই তাহলে দেখ। তো আমি বাড়ি চলে এলাম, মা ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, পুজো দেবে মা, বাড়ি চলে এলাম। এই যো টিভি দেখছিস, স্যার এক্ষুনি তো পড়াতে আসবে, স্যার আসবে, অংশধারী পড়াচ্ছে, যা টিভি বন্ধ কর। তো এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে পরে এই যে মেয়েকে পড়াতে এসছে স্যার, তাই জন্য এখানে একটু আদা দিয়ে লিকার চা বসালাম। সন্ধ্যেবেলায় স্যারকে চা দিয়ে আমিও জেঠির সাথে গল্প করতে করতে চা খাচ্ছি। তো চা খাওয়ার পরে খালি দুটো তিনটে রুটি করেছিলাম, করে আবার সকাল করে খেয়ে শুয়ে পড়েছিলাম। এমনি টায়ার্ড ছিলাম, গাড়ি জার্নি করে এসেছি, বড়দির ছেলের গল্প করছিলাম জেঠির সাথে। তো ভিডিওটা গাইস এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে আর ঘন্টাটা টুং করে বাজিয়ে দেবে, যাতে ভিডিও ছাড়লে সব নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো আজকের মতন টাটা, বাই বাই গাইস।